আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, জোড়া কলায় যমজ সন্তান হয়, এই কথাটা কতটা সত্য? আমাদের সমাজে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে, এই ধারণা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। আজকে তাই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সময় ছিল যখন জোড়া কলা কেউ খেতে চাইতো না, কারণ তাদের ভাবনা ছিল জোড়া কলা খেলে তিনি যমজ সন্তান জন্ম দিবেন। সেটা ছিল অনেক সময় আগের কুসংস্কার, কিন্তু বর্তমানেও যে এটা মানে না এরকম নয়। অনেক জায়গায় আছে এই কুসংস্কারের ফলে ছেলে মেয়ে নারী পুরুষ সকলেই এটা মেনে চলে। আগে এমনকি এখনও অনেকেই জোড়া কলা না খেয়ে ফেলে দেয়। কিছু কিছু জায়গার মেয়েরা তো একেবারেই জোড়া কলা খায় না, এমনকি অনেকের বিয়েও হয়নি। বিয়ে হওয়া না সত্ত্বেও তারা জোড়া কলা খেতে চায় না। তাদের ধারণা, বিয়ের পর তারাও যমজ সন্তান জন্ম দিবে। তবে আধুনিক বিজ্ঞান এবং ইসলাম এই দুটোই কিন্তু এই কুসংস্কারকে সমর্থন করে না। ইসলামের মতে মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে দুটো আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের সুস্পষ্টভাবে উল্লেখ আছেন নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তাআলার নিজেরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা সন্তান কন্যা বা পুত্র দান করেন, যাকে ইচ্ছা যমজ সন্তান দান করেন, অথবা ইচ্ছে হলে উভয় সন্তান দান করেন, এমনকি বন্ধাত্ম দান করেন। তিনি সর্বজ্ঞানী এবং সর্বাজ্ঞ। এতেই বোঝা যায় জোড়া কলা কিংবা অন্য যে কোনো খাবারের মাধ্যমে সন্তান জমজ হওয়ার কোনো হাত নেই। এখন চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বলছে জমজ সন্তান নিয়ে। মানব দেহে সাধারণত একই সময়ে একটি মাত্র ডিম্বাণু দুটি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে নির্গত হয়। যদি দুটো ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু একই সময় নির্গত হয়, তবে ওভুলেশন পিরিয়ডে তার শরীরে মোট দুটি ডিম্বাণু থাকে। এ সময় মিলন হলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকেই নিষিক্ত করে। একটি নিষিক্ত ডিম্বাণু প্রথমে দুটি পৃথক কোষে বিভক্ত হয়, পরবর্তীতে প্রতিটা কোষ থেকে দুটি আলাদা শিশুর জন্ম হয়, আর এভাবেই যমজ সন্তানের ভিত্তি বা শুরুটা হয়। যমজ কলা বা জোড়া কলা খাওয়ার ফলে এরকমটা হয় না। আশা করছি বৈজ্ঞানিক এবং ইসলামিক মতে সুস্পষ্ট ব্যাপার হচ্ছে আপনি জোড়া কলা খেতেই পারেন। তাছাড়া কলাতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, ডায়েটরি ফাইবার, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা 3, ওমেগা 6, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাঙ্গানিজ, আয়রন, তামা, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সেলেনিয়াম ইত্যাদি, যা গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশ বৃদ্ধিকে নিশ্চিত করে। তাই গর্ভাবস্থায় আপনি নিয়মিত চাইলে সুস্বাদু তাজা পরিপক্ক কলা খেতেই পারেন, যা আপনার এবং অনাগত সন্তানের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম। আশা করছি ভিডিওটা দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।